আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিনা সোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভাত রান্না করার পর বেঁচে যাওয়া ভাত থেকে অথবা বাসি ভাত থেকে খুব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটাকে ভাতের মুড়িও বলা যায়, বানানো খুবই সহজ এবং খেতে দারুণ মজার। তাহলে চলুন রেসিপিটি তৈরি করি। রান্না করার পর বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত থেকে মজাদার এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ভাত নিয়ে নিয়েছি। আর আমার এই ভাতের চালটা একটু মোটা, এটা আমার দেশের গ্রামের বাড়ির চাল। তো এই চাল দিয়ে নাস্তাটা খুব বেশি ভালো হয়, তবে আপনারা চাইলে যে কোনো ভাতের চাল থেকে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি এই ভাত নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এই লবণ দিয়ে আমি এই ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব লবণটা। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে, সবার বাসায় কিন্তু ঝাঁঝরি থাকে বা ছেনি থাকে, তো আমি এরকম একটা বড় প্লেট নিলাম। নিয়ে আমি এই ভাতগুলোকে এই প্লেটে ভালোভাবে ছড়িয়ে দিব। আপনারা চাইলে কুলার ভিতরেও কিন্তু এই ভাতগুলো এভাবে ছড়িয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমার ছড়িয়ে দেওয়ার পরে আমি এই ভাতগুলোকে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের চুলার নিচে এই ভাতগুলো শুকাবো। তবে যার বাসায় রোদে দেওয়ার সিস্টেম আছে বা ব্যবস্থা আছে, চাইলে আপনারা রোদেও কিন্তু শুকিয়ে নিতে পারবেন এই ভাতগুলো। রোদে শুকিয়ে নিলে খুব বেশি ভালো হয়, তবে আমার বাসায় ব্যবস্থা নেই, তাই আমি গ্যাসের চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব। এর জন্য আমার 2 দিন সময় লাগবে। প্রিয় দর্শক, শুকানোর পরে ভাতগুলো এমন হয়েছে। তো গ্যাসের চুলার নিচে 2 দিন লাগে সময়, কিন্তু রোদে শুকালে কিন্তু 1 দিনের মধ্যেই ভাতগুলো শুকিয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি এই ভাতগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে ছাঁকনিটা দিয়ে দিলাম। এমন ছাঁকনি কিন্তু সবার বাসায় আছে। তারপর আমি এক মুঠ এভাবে এই ভাত, শুকানো ভাত নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে, একেবারে মুড়ির মতো। তো বেশিক্ষণ রাখার দরকার নাই, হয়ে গিয়েছে। আমি এভাবে তেল ঝরিয়ে তুলে নিব এবং আবারও এভাবে সবগুলো ভেজে নিব। ভাজতে কিন্তু মোটেও সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায়। তো এটা যদি আগে থেকে বাসায় শুকানো থাকে এই ভাত, আপনারা বয়মে সংরক্ষণ করে রাখতে পারবেন, তারপর যখন মনে চাইবে এভাবে কিন্তু ভেজে পরিবেশন করতে পারবেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলো ভেজে নিব। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার হাত দিয়ে ভীষণ মজার নাস্তাটি তৈরি হয়ে গিয়েছে। দেখলে তো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, যদি ভাতটা শুকানো থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায়। এখন আমি এটাকে চানাচুর বাদাম দিয়েও পরিবেশন আপনারা করতে পারবেন, তবে আমি আজকে নারকেল দিয়ে পরিবেশন করে দেখাবো। দেখতে কিন্তু একেবারেই মুড়ির মতো, আর খেতেও কিন্তু সেম মুড়ির মতো, মুড়ির থেকেও মজার। তো আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন। আর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। এছাড়াও দুধ চা এবং রং চার সাথে এই ভাতের মুড়িটা পরিবেশন করতে পারবেন, ছোটরা বড়রা সবাই অনেক পছন্দ করবেন। আর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন একটা এয়ারটাইট বক্সে ভরে, প্রায় সপ্তাহ খানিক খেতে পারবেন। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।